দুর্গাপূজার সূত্রপাত যখন হয়ে যায় তখন বেশি করে তোড়জোড় বোধহয় করতে হয় আমাদের মেয়েদের, কারণ সাজের বিষয়ে আমরা কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারি। আর অবশ্যই আপনাকে এক্সট্রাঅর্ডিনারি ভাবে সাজাতে চলে এসেছে আবরণ আর অবশ্যই পৌলমি। পৌলমি অনেক স্বাগত। কাঁথার জন্য অনেক ভাবে রিকোয়েস্ট আসছিল, তো আমি কাঁথা নিয়ে এসেছি। দেখো এটা একদম ট্র্যাডিশনাল কাঁথা, তসরের উপরে লাল ছাড়া নেভি ব্লু দিয়ে কাজটা হয়েছে। তসরের উপরে আমাদের এক নম্বর শাড়ি, 5500 রেঞ্জ, চটপট বুকিং করতে হবে অবশ্যই। আজকে প্রত্যেকেই একটুখানি মানে হালকা মুডে রয়েছেন, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আজকে একটু ছুটির ব্যাঙ্গালোর সিল্কে। হ্যাঁ, আমার সব শাড়ি আমি জাস্ট কাজ করিয়ে নিয়ে এসেছি, এখনো এটা মানে তোমার পালিশ পর্যন্ত হয়নি। এটা একদম রিভার্স কাঁথা করিয়েছি, রাস্টে সুন্দর রিভার্সে গোলাপ করেছি রাস্টে। দেখো রাস্টের উপর এটা ব্যাঙ্গালোর সিল্কে এবং হোয়াইট। হ্যাঁ, এটা ব্যাঙ্গালোর সিল্কে এবং কর্নার ওয়াইজ যাচ্ছে, কর্নার টু কাঁধের উপর থেকে কর্নার করে ভাঙছে। এই শাড়িগুলো আমাকে একটু টাইম দেবেন, আমি মানে এটা একদিন অন্তত আমার টাইম লাগবে। এটা মানে বিশেষ করে এই শাড়িটা পার্টিকুলার কিছু শাড়ি আমার জাস্ট কাজ হয়েছে, আমি নিয়ে চলে এসেছি। আমার সেটাকে মানে আপনি অবশ্যই এসএমএস করে কিংবা হ্যাঁ বুকিং করে নেবেন, এটা সেরে ফেলুন, বুকিং সেরে ফেলুন, একটু টাইম দিতে হ্যাঁ একটু টাইম লাগতে পারে। চেষ্টা করছি যাতে কালকের মধ্যে দিয়ে দিতে পারি। অনেকটা কাজ রয়েছে, চেলি কাজ করা আছে, চেলি কাজ করা আছে ব্লাউজ পিসে। দু নম্বর শাড়ি এটা, এর রেঞ্জও কিন্তু 5550, আগেরটা ছিল অর্থাৎ এক নম্বর ছিল 5500, এটা হচ্ছে 5550। আচ্ছা এটা ব্যাঙ্গালোর সিল্কে, দেখো এবার তিন নম্বরে চলে আসবো, এটাও কিন্তু ব্যাঙ্গালোর সিল্কে নকশি করে দেখালাম, তারপর ব্যাঙ্গালোর সিল্ক, এটাও ব্যাঙ্গালোর সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক। একটু ধরে দেখবেন এই ডিজাইনগুলো, দেখো একদম নতুনত্ব, একদম নতুন নতুন ফ্লোরাল মোটিভ, তার সাথে পাশাপাশি লিভ মোটিভ যেন যাচ্ছে। আমি একটু ক্লোজলি ধরতে পারো, নকশির কাজ গেছে, নকশি কাঁথা, হ্যাঁ নকশি করেছে ভিতরটা, দেখুন পুরো নকশি করে ভিতরে। হ্যাঁ, তিন নম্বর শাড়ি কিন্তু এটা, কিন্তু পিঙ্কের উপর আছে, খুব মিষ্টি একটা রং, খুব মিষ্টি পিঙ্কটা, পিঙ্কটা কি কালার বলবো, খুব ইংলিশ শেড, একটা ইংলিশ শেড রাইট। এখানটা একটু ওয়েভ করে দেয়া হয়েছে, হ্যাঁ যেহেতু ফ্লোরাল বলে আর বডিতে এরকম ফুল রাখা হয়েছে। কালকে মানে অনেকেই আমাদের মানে একটু বডি প্লেন সলিড কালার খুঁজছেন। দেখো তোমার কুচি দেওয়ার পরে পুরো যতটা ডিসপ্লে হবে, কিছুটা তো কুচিতে গুজে হবে, ভিজিবল যতটা হবে, আপনি কাজ পারছেন পুরো ঠাসা। এটাও ব্যাঙ্গালোর সিল্কে, আজকে যা এনেছি তসর এবং ব্যাঙ্গালোর সিল্ক, কোনো আর্ট সিল্ক বা কিছু না। পূজোর সময় আমরা পোর্শন, এটা আমাদের তিন নম্বর 5550। এবার চলে যাব এই কালারটা, না এটাও জানো তো তোমার ইয়ে ব্যাঙ্গালোর সিল্কে, একটু প্রত্যেকটা মন্দির একটু শুনে নেবে, এগুলো পিওর ব্যাঙ্গালোর সিল্ক। এই শাড়িটা চটপট বুকিং করে ফেলুন, এটা দেখো ফোক করে কালার এবং কাজ হয়েছে হোয়াইট দিয়ে, এটা ফোক করেছি, একটু বোল্ডে ফোক করেছি, এর পরেও একটা ফোক দেখাবো তসরে। আর পূজোর সময় সারা বছর ধরো আর্ট পার্ট অনেক কিছু আমরা কিনি আর্টে, হ্যাঁ পূজোর সময় একটা আমরা পিওর মেটেরিয়াল চাই সবাই, ব্যাঙ্গালোর সিল্ক বা তসরে, তো নিজের জন্য বিশেষ করে, তো সেক্ষেত্রে আমি আজকে শুধুই পিওর মেটেরিয়ালের শাড়ি নিয়েছি, কোনো আর্টিফিশিয়াল সিল্ক বা অন্য কিছু আনিনি, ব্যাঙ্গালোর সিল্ক কিংবা তসর বা ধরো কাতান কিছু না কিছু মানে পিওর মেটেরিয়ালে এনেছি। এই হচ্ছে
চেলি করে দেয়া রয়েছে, চেলির কাজ আছে পুরো বিপি কৌশল। এটা আমাদের 4 নম্বর, এর রেঞ্জ কিন্তু 6150। আপনারা 9051217795 নম্বরে অবশ্যই চটপট ডিটেইলস লিখে এসএমএস করে দিন। এটা তসরে, হ্যাঁ এটা কিন্তু তসর আর বেঙ্গালুরু, এটা একদম ভাষা ফুক করা হয়েছে, কর্নার মানে করে যাবে না, এটা ঠাসা করা হয়েছে। এবং এই কাজটা ভীষণ পরিশ্রমের কাজ। আমি নিজে পার্সোনালি ফোক কাঁথা, মানে অনেক ধরনের কাঁথা হয়, নিজে পার্সোনালি ফোক কাঁথা খুব পছন্দ করি, কারণ আমার আমার একটা আছে লালের মধ্যে, লালের মধ্যে সাদা সুতো দিয়ে ফোক করা ব্যাঙ্গালোর সিল্কে, আমার ভীষণ পছন্দ। এটা কিন্তু ম্যাজেন্টা দিয়ে, ম্যাজেন্টা সুতো দিয়ে পুরো কাজটা হচ্ছে। এটা তসরের মধ্যে, এটা তসরের মধ্যে একটু ক্লোজলি আরেকটু যাওয়া যাবে, পুরো ঠাসা কাজ দেখো, ফোকের কাজটা পুরো ঠাসা করা হয়েছে, ফোকের কাজটা, ফোক কাঁথা করেছি, মানে এটা ভীষণ পরিশ্রমের, পুরো মানে পুরো শাড়িতে কাজ, পুরো শাড়িতে কাজ, যারা পুরো কাজের শাড়ি চান তাদের জন্যই এটা। আর এইগুলো না ধরো তাসারের এই রংটা, এটা কিন্তু আমরা, এটা নিজস্ব, এই যে চলে প্রত্যেক, হ্যাঁ এটা নিজস্ব রং তাসারের, এটা নিজস্ব, তুমি দেখলে বুঝবে। আমি এটা আয়নও করার সময় হয়নি, জাস্ট কাজ হয়েছে, আমি এটা নিয়ে চলে এসেছি। 5 নম্বর গেল, রেঞ্জ 6150, 9051217795 হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা দেখো, এটাও তসরে, এই ডিজাইনটা একটু নতুন করিয়েছি, সুন্দর কাজটা হয়েছে, সম্ভব সুন্দর হয়েছে, পুরো একটা সার্কেল, সার্কেলকে আবার একটা কলকা দিয়ে পুরো দেখুন ঢাকা হয়েছে, পুরোটাই কিন্তু কাঁথার কাজ। এটাও কিন্তু আমাদের তসরের উপর, হ্যাঁ এটা তসরের উপর। এবার বডিটায় চলে আসুন, দেখুন পুরো ভরা, দারুণ লাগছে দেখতে, মানে আজকে বিশ্বকর্মা পুজো, পুজোর ঘন্টা বেজে গেল আমাদের, তো কাল গণেশ চতুর্থী গেছে, এখন আমরা পুরো ফেস্টিভ মুডে আছি, তো আমি সেই মুডটাকে যাতে বজায় রাখে তার জন্য আজকে সব কাঁথার উপরে নিয়ে এসেছি। বহরো কিন্তু খুব ভালো শাড়িটা, এটা তসরের মধ্যে দেখো পুরো ঠাসা, একদম ঠাসা। আমি একটু কোলাচল অবধি দেখাবো, দেখো কোলাচল অবধি ঠাসা কাজ, এক্স্যাক্টলি বিপি পোর্শনে চলি। এটা আমাদের 6 নম্বর শাড়ির রেঞ্জ হচ্ছে 6500। এবার চলে যাব 7 নম্বর, 7 নম্বরটাও দেখো ফোক করেছি তসরে, তসরে ফোক, এটা আবার দেখো পিঙ্ক পিঙ্কের উপর যাচ্ছে, হ্যাঁ এর আগে একটা দেখিয়েছিলাম তসরে, সেটা কিন্তু ম্যাজেন্টা দিয়েছিল, আর এটা কিন্তু একটু ক্লোজলি ধরে দেখাতে বলবো আঁচলটা, এটা আউটলাইন ফোক, আগেটা যেমন ভরাট ফোক ছিল এটা আঁচল গেছে, দেখো কি সুন্দর কাজটা, দেখো কি সুন্দর করেছে, মানে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি কাজ দেখে, সত্যি যারা করেন সত্যি অনেক সময়, একটু একটুখানি এই জায়গাটা আসবে, এই জায়গাটা একটু আসবে, দেখো এই জায়গাটা, এটা আউটলাইন ফোক করেছে কিন্তু কাঁথা দিয়ে, মানে পুরো পুরো শাড়ির শেপগুলোকে আউটলাইন করা হয়েছে প্রমিনেন্ট, এবং সেটাই কিন্তু প্রমিনেন্ট হয়েছে, দেখুন এটা একদম, দেখো পুরো শাড়িটার কাজ, পুরো শাড়িটার কাজ, পুরো কাজ একদম গোলা চলো অবধি এইটা যাচ্ছে আমাদের। এই দেখো এটাতেও কিন্তু তোমার এই ফোক করে দেয়া রয়েছে পার্ট ব্লাউজে। 7 নম্বর চলে গেল 6500, এবার চলে যাব 8 নম্বর, 8 নম্বরে দেখো আবার না একটা ব্যাঙ্গালোর সিল্ক রয়্যাল ব্লু, হ্যাঁ রয়্যাল ব্লু, আমি বললাম আমি নিজে খুব আটকে আছি এবছর রয়্যাল ব্লুতে। এটা দেখো নকশি তোমাকে আগে একটা দেখিয়েছিলাম, একটা ইংলিশ শেডে পিঙ্কি, এটা আবার রয়্যাল ব্লুতে ওই ডিজাইনটা, একবার ওই ডিজাইন, মানে ফ্লোরাল তার সাথে লিফ করে পুরো নকশি দিয়ে ভরা হয়েছে, নকশি দিয়ে ভরাট করা হয়েছে রয়্যাল ব্লুতে। এটা যাচ্ছে আঁচল পুরো ঠাসা কাজে, এবার চলে আসছি এটা লোয়ার ইয়ারে যাবে, এই কাজটা এত সুন্দর না, কালারটাকে আমি নিজে রাখতে ভীষণ পছন্দ করেছি, মানে কালারটা এবার খুব ভাবে, এটা আমাদের কিন্তু 8 নম্বর শাড়ি, 5900 রেঞ্জ, অবশ্যই চটপট বুকিং করবেন, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপর করা হয়েছে, এটা ব্যাঙ্গালোর সিল্কে পিওর ম্যাটেরিয়াল, এই ধরনের শাড়ি আমরা পূজয় কিনবো না তো কখন কিনবো, এবার হচ্ছে লিপ কাজ বিপি পোর্শন। এবার চলে যাব 9 তে, এটা দেখো এটা অনেক কিছু করা হয়েছে, দেখো তসরে আগে করা হয়েছে তোমার, একদম ডাই করে নেওয়া হয়েছে, এবার আমরা একটু ইয়ক পোর্শনে চলে, হ্যাঁ দেখো এটা কিন্তু ডাই করা কালার উপরে, আর এই যে ফ্লোরাল গুলো দেখছো এগুলো কিন্তু নকশি কাঁথা, আমি একটু ক্লোজে, হ্যাঁ নকশি কাঁথা পুরোটাই, এটা কিন্তু পেন্ট করে, হ্যান্ড পেন্ট করে তার উপর দিয়ে নকশি কাঁথা করা হয়েছে,
এবং পুরোটাই এরকম ওয়েভ করে যাবে। মানে তোমার পরিশ্রমটা ভাবো, আগে ডাই করা হয়েছে, হ্যান্ড পেইন্ট করা হয়েছে, তার উপরে নকশি কাঁথা করা হয়েছে, 9 নম্বর শাড়িটা 6550। আমার মনে হয় এই কাজকে আমাদের বাঁচাতে হবে, কিন্তু বাঁচাতে হবে, দারুণ সুন্দর। এটা গ্রিন এর মধ্যে এটা ব্লাউজ পিস, এটাও চেলির কাজ আছে। চলে যাই 10 নম্বরে, এটা একটা রাস্টিক কালার, এটাও তসরের উপরে। হ্যাঁ তারপরে ওটার উপর নকশি কাজ করা হয়েছে। পায়ের দিকে দেখো, আপার ইয়োক লোয়ার দুই দিকে এরকম কস্তার পায়ের সাথে চেলির কাজ করেছে। কালেকশন কিন্তু এটা আমাদের 10 নম্বর শাড়ি 6550। ক্লোজলি দেখানো যাবে নকশির কাজটা? আমি দেখাতে চাইছি 6550 রেঞ্জ। ক্লোজলি একটু, হ্যাঁ বাহ, নকশিটা আমি বোঝাতে চাইছি, দেখো ক্লোজে, হ্যাঁ বোঝা যাচ্ছে, পুরো ভরাট করা হয়েছে নকশি দিয়ে, মানে কোথাও কোনো ফাঁক নেই, ফাঁক নেই। এই হচ্ছে বিকালে যদি কেউ ডেলিভারি চান আমি দিয়ে উঠতে পারবো না, আমাকে কালকে দিনটা অবধি সময় দিতে, কাল আমি দিয়ে দিই। নবমী রাতের শাড়ি হতে পারে, অথবা মানে 31st নাই তো, নবমী রাতে পড়বার পর 31st নাইতে আমি এমনি যেতে পারি এটা পরে। দেখো এটা একদম পুরো ঠাসা কাজ, কিন্তু এটা ব্যাঙ্গালোর সিল্কে, এটা ব্যাঙ্গালোর সিল্কে হ্যাঁ তুতে দিয়ে, তার উপরে তুতে দিয়ে ঠাসা কাজ, কাঁথার কাজ করা হয়েছে। এই হচ্ছে দেখুন পুরো শাড়িটা যতদূর ভিজিবল হচ্ছে, কোথাও কি আপনার খালি লাগছে? কোথাও কিন্তু খালি নেই, পুরোটা ঠাসা কাজ। চটপট বুকিংটা কিন্তু সেরে ফেলতে হবে, দ্বিতীয় হবে না এই শাড়ি। 9051217799 সম্ভব নেই, কবে দিয়েছি কাজ এখনো তাই আমার, এই হলো মানে আমি চাইছি দাও দাও এখনো তারা। 11 নম্বর 6550, 12 তে চলে যাব। আরে আচ্ছা তোমাকে একটা আমি এই ডিজাইন দেখিয়েছি, এবার একটা রেড, এটা ব্যাঙ্গালোর সিল্কে, কিন্তু ব্যাঙ্গালোর সিল্কে তুমি বলে দেয়, হ্যাঁ একদম ব্ল্যাক এ রেড এন্ড ব্ল্যাক সার্কেল তার সাথে আমাকে সময় দিতে হবে। দেখুন হাতের কাজ কি নিখুঁত ভাবে করেছে, এখানে চেলি কাজ রয়েছে ব্যাঙ্গালোর সিল্কের ব্লাউজে। আবার একটা দেখো তসর দেখাচ্ছি, হ্যাঁ তসরে ডাই করে নিয়ে নকশি কাঁথা, সুন্দর না এই শাড়িগুলো? কবেকার কাজ বলতো এগুলো, হ্যাঁ এই যে ক্লোজলি দেখো নকশিগুলো করা হয়েছে, ভালো বোঝা যাচ্ছে এটা, হ্যাঁ ভালো সুন্দর করে বোঝা যাচ্ছে নকশি কাজ করা হয়েছে, পুরো নকশি কাঁথা দিয়ে ভরাট ডাই করে আনা হয়েছে না, হ্যাঁ উপরটা ডাই করা হয়েছে, টেবিল ডাই হয়েছে, নিচটা আবার পুরো ওটা অ্যাসিড পেন্ট, অ্যাসিড প্রিন্ট করে তার উপরে কাঁথা করা হয়েছে। ভালো লাগছে ঠিক এই লুকটা, ভালো লাগছে যেমন কালার তেমন কাজ তেমন মেটেরিয়াল তসরের উপরে কিন্তু, হ্যাঁ এই যাচ্ছে এর ব্লাউজ। এটা গেল আমাদের 13 নম্বর শাড়ির রেঞ্জ হচ্ছে 6550। অবশ্যই আর একটা নকশি কাঁথা দেখো, চটপট আপনারা বুকিংটা করে ফেলুন, এটাও তসরে, কালারের তসরের উপর, এটাও তসরে। 14 নম্বর শাড়ি লাইট কালারের মধ্যে নকশি কাঁথা করা হয়েছে, এটা কিন্তু কোনো হ্যান্ড পেইন্ট বা কিছু না, মানে একদম সবুজের হালকা, হ্যাঁ একটু লাইট সবুজ, একটা মেটালিক সবুজ বা গ্রে সবুজ বলতে পারে, তার মধ্যে নকশি কাঁথা করা হয়েছে, বডিতে একদম ছোট ছোট ফুল গেছে মাল্টি। আমি একটা কাজ একটু ক্লোজলি দেখাবো, দেখো একটা পাতা তাকে কত রকম শেড দিয়ে কাজ করা হয়েছে, মানে বারবার সুতো পাল্টে পাল্টে কাজটা করতে হয়েছে, কত খাটনি বলো তো। হ্যাঁ যাচ্ছে বিপি পোর্শন, এটা আমাদের 14 নম্বর রেঞ্জ 6550। আচ্ছা এটা নাম ব্যাঙ্গালোর সিল্ক, হ্যাঁ
এটা ব্যাঙ্গালোর সিল্কে ডাই করে নিয়ে করেছি না এটা আমরা উল্টো দিয়ে হ্যাঁ এটা দিই এটাও আমার এই শাড়িটাও আমার যে স্টোরি হয়েছে আমি নিয়ে আসছি এটা আমি মানে জাস্ট ছোঁয়া ফেল মানে কাজ হয়েছে নিয়েছি আমি এটা রেডি করতে পারিনি মানে ওয়াশ করে যে রেডি করা এটা দেখো এটা কিন্তু অনেক কিছু অ্যাসিড পেইন্ট করা হয়েছে খুব ধরে এবং পুরো বডি কাজ এটা ব্যাঙ্গালোর সিল্কের উপর তার উপর কাঁথা দিয়ে আউটলাইন করা হয়েছে পাটটাও আলাদা করে সাজানো হ্যাঁ পুরোটাতেই কাজ এই যে পুরোটা দেখতে পাচ্ছেন পুরোটা অ্যাসিড পেইন্টের সাথে হ্যাঁ হ্যান্ড পেইন্টের সাথে কাঁথা করা হয়েছে এগুলো কিন্তু সব 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 কোনো ছবি কোনো মানে কাঁথা 15 নম্বর শাড়ি রেঞ্জ 6550 এটা ব্যাঙ্গালোর সিল্কে হ্যাঁ পুরোটাই কাজে এই যে কোলাচল অবধি আমি দেখিয়ে দেবো এখানেও কোলাচল অবধি কাজ হাতায় দেখুন কত কাজ এখানেও পেইন্ট করে তারপরে কাঁথা করা হবে এটা দুদিকে হাতাও কাজ পাবেন 15 নম্বর শাড়ির রেঞ্জ হচ্ছে 6550 16তে চলে 16তে দেখো একটা পাখি কাঁথা দেখাই এটা আবার তাসারি তাসারি এটা না দেখালে হয় না কিছু শাড়ি আমাদের খুব ট্র্যাডিশনাল পাখি নকশি পাখি এটা হ্যাঁ এটা নকশি পাখি আমাদের গ্রাম বাংলার কাজ না বলো মানুষগুলোর কত দেখো বাবু এই পাখি করা হয়েছে মাথায় ঝুটি আছে কি সুন্দর এগুলো না তো হারিয়ে যাচ্ছে হারিয়ে হারিয়ে যাবে না আমাদের আমাদের বাঁচাতে এই যে ইয়েগুলো আমাদের এই কাজের মধ্যেই মানে এই পাখি তো আমরা এখন আর চোখে দেখতে পাই না এই কাজের মধ্যেই রয়েছে হ্যাঁ এটা দেখো পায়ের দিকে এসে পার করে যাবে এই হচ্ছে দেখুন দারুন কালার লাইট কালার হলে হবে কি আমার মনে হয় প্রত্যেকটা বয়সে এই শাড়ি পরা যায় এই তো তসরের নিজস্ব কালার না কাজ খুব মাল্টি কালার কাজ খুব ফোটে গো এক্স্যাক্টলি কারণ কালার গুলো তো খেলছে ভাই হ্যাঁ আর আরেকটা জিনিস অনেকে শুধু তস এটা কিন্তু 16 নম্বর গেল 6250 আচ্ছা এটা ব্যাঙ্গালোর সিল্কে আবার এলো হ্যাঁ লাল হলুদে কি করেছো ব্যাঙ্গালোর সিল্কে এটাও অ্যাসিড পেইন্ট করেছি দেখো 17 নম্বর শাড়িতে চলে একদম হলুদ আর লালে মানে এটা আমার অষ্টমীর অঞ্জলি হলে আমি অবাক হব না আমি তো সকালেই যদি এই শাড়ি পরি আর খুলবো না কিন্তু সারা দিন আমি পরে থাকব কারণ পরে আপনি ক্যারিও খুব ভালো করতে পারবেন নকশি করা হয়েছে নকশি খুব ভালো ক্যারি করতে পারবেন এটা দেখো এই গোলাপ গুলো আগে অ্যাসিড পেইন্ট করা হয়েছে তারপরে নকশি করা হয়েছে এটা ট্রি টাইপ মোটিফ হয়ে গেছে বড় বড় ট্রি এর মতো এটা ব্যাঙ্গালোর সিল্কে দুদিকে এরকম চেলি কাজ কস্তা পারের সাথে দারুন হয়েছে শুধু এখানে নকশি গোলাপ করেছে একেবারে কালারটা শুধু চেঞ্জ হয়ে গেল এটা বোধহয় আমাদের 18 নম্বর 17 18 কাজটা প্রায় একই শুধু কালারটা চেঞ্জ হ্যাঁ একটু একটা 17 তে ইয়েলো পেয়েছেন আর 18 তে রেড পেলেন পুরো নকশি গোলাপ এটার রেঞ্জ কিন্তু 6550 আজকে একটু মাইনরলি দামগুলো শুনবেন যদিও খুব কাছাকাছি এই হচ্ছে বিপি পোর্শন এই বিপি পোর্শন এবার আমরা চলে যাব 19 নম্বরে 19 নম্বরটা দেখো এটা কোলাজ কাঁথা এটা কোলাজ কাঁথা হ্যাঁ এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমি পরিচিত কোলাজ কাঁথা মানে আমাদের কাউন্টার থেকে প্রচুর দিদিরা এসে নিয়েছেন তো আমি এটা এটা তসরে কোলাজ করেছি হ্যাঁ আর একটা আমি ব্ল্যাক ব্যাঙ্গালোর সিল্কেও দেখাবো অনেকগুলো কালারস রয়েছে হ্যাঁ এটা অনেকগুলো রয়েছে নীল রয়েছে লাল রয়েছে আর অবশ্যই তাসারের যে কালারটা সেটা তো রয়েছে এটা কোলাজ কাঁথা একটু কুচি আছে সমেত দেখো এটা আমাদের 19 নম্বর 6800 রেঞ্জ এই হচ্ছে এর ব্লাউজ বিপি লোশন এটা তসরে গেল আরেকটা তসরে দেখো 20তে চলে যাব এবার এটা না জাস্ট আমি নিয়ে এসেছি দেখো এটাও আমাকে টাইম দিতে হবে আমার কাজই হয়নি এটাতে আপনার কনফার্মেশন কল যখন যাবে আপনি অবশ্যই ডিটেইলসটা জেনে নিন যে আপনি শাড়ি কখন পাচ্ছেন মানে দুটো গ্রিন কিভাবে খেলানো হয়েছে দুটো গ্রিনকে এবং খুব অর্নামেন্টাল করে সাজানো খুব অর্নামেন্টাল করে সাজানো ভীষণ ভালো লাগে ভীষণ সোভার
চয়েস হবে প্রত্যেকের কাউকে যদি ক্লোজ কাউকে যদি গিফট দেওয়ার কথা হবে ফিশ বোন করে করে করা হয়েছে খুব মানে নম্বর শাড়ি এটা 6900 এর মধ্যে অনেক ধরনের আমাদের হাতে ছোটবেলায় আমরা স্কুলে করতাম ওই স্টিচ দিয়ে ফিশ বোন এই হচ্ছে লেজি লেজি এগুলো দিয়ে আমরা করেছি এটা এইসব স্টিচ এখন হারিয়ে যাচ্ছে এই হচ্ছে চাহিদার একটা সাদার মধ্যে কালো দিয়ে তসরে কিন্তু হ্যাঁ তসরে 21 নম্বর শাড়ি রেঞ্জ হচ্ছে কিন্তু 21 নম্বরে 6900 আর এই যাচ্ছে এর বিপি পোরশন দেখুন এখানে কিন্তু কাজ 22 এ চলে যাব 22 টা দেখো ব্যাঙ্গালোর সিল্কে হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্ক আর তসর এই দুটো রয়েছে তার উপরে এই কাঁথা এটা একদম ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কাজ হচ্ছে এটা আমি করেছি ময়ূর পঙ্খি কাঁথা এটাকে ময়ূর পঙ্খির নাম দিয়েছি আমরা এই জন্য দেখো এটাকে পুরো স্ক্যালপ করে ময়ূরের যে পালক হয় সেইটাই করা হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি সেইভাবে করা হচ্ছে লাগছে পুরো ম্যাজেন্টা কালারের মধ্যে এটা আমাদের 22 নম্বর আপারিয়ক ধরে পুরো এরকম ফ্লোরাল গেছে এটা ম্যাজেন্টাতে ব্যাঙ্গালোর সিল্কে কিন্তু চটপট আপনারা বুকিংটা সেরে চওড়া করে ব্লাউজ এসেছে এটা দাম বলে দাও এটা আমাদের 22 নম্বর রেঞ্জ 6900 এবার চলে যাব 23 নম্বর এটাও ব্যাঙ্গালোর সিল্কে অসাধারণ ব্লাউজ পিস প্রিপোর্শন এটা আমাদের 23 নম্বর রেঞ্জ 6900 চলে যাব 24 নম্বর আমি তাও বলে দিই অনেক শাড়ি তৈরি হয়েছিল আমার কাউন্টার থেকে বেরিয়ে গেছে আমি সব এনে উঠতে পারিনি গুজরাটি কাজ এটা গুজরাটি উইথ মিরর মরুন কালারের মধ্যে গুজরাটি উইথ মিরর এই মেরুন কালারটা খুব ভালো লাগে এটাও ব্যাঙ্গালোর সিল্কে হ্যাঁ এটা দেখো কুচিটা এরকম ভাবে যাবে এটা আমাদের 24 নম্বর 6900 ট্রেডিশনাল গুজরাটি হ্যাঁ এই হচ্ছে দু হাতে হ্যাঁ হাতে কাজ করেন দু সাইডে এবার চলে যাব আমরা 25 নম্বরে 25 নম্বরে দাম এটা উইথ মিরর হ্যাঁ 6900 গুজরাটি হয়েছে এটাও এটাও গুজরাটি উইথ মিরর এটা কিন্তু তুতের উপর হ্যাঁ এটা ওই ডিজাইনটাই তুতেতে এটা কুচিতে রয়েছে খুব ট্রেডিশনাল গুজরাটি কাজ 25 নম্বর 6900 এটা দুদিকে স্লিপস আছে 26 এ চলে যাব এই কালারটা তো খুব আনকমন না এটা আনকমন এটা মিরর ছাড়া হ্যাঁ গুজরাটি কাজটা মিরর ছাড়া হ্যাঁ দুটো আমরা দেখালাম মিরর উইথ মিরর হ্যাঁ এটা মিরর এটা যারা মিরর চান না তাদের জন্য 26 নম্বর এটার রেঞ্জ কিন্তু 7250 একদম ট্রেডিশনাল গুজরাটি কাজ ব্যাঙ্গালোর সিল্ক আমি কিন্তু গুজরাটি যা দেখাচ্ছি সব ব্যাঙ্গালোর সিল্ক এটা একদম তোমার চকলেট কালারের মধ্যে হ্যাঁ এটা দেখো ব্লাউজ পিস 27 এ চলে যাবো এটা আরেকটা ব্যাঙ্গালোর সিল্কে দেখো ব্যাঙ্গালোর সিল্ক গুলো ধরলে কি নরম তোমার এই হাত দিয়েই বোঝা আচ্ছা এট অ্যাসিডের সাথে মানে পেইন্ট অ্যাসিড পেইন্টের সাথে নকশা কথা করা হয়েছে ব্যাঙ্গালোর সিল্কে এটা কর্নার টু কর্নার কর্নার ওয়াইজ যাচ্ছে 27 নম্বর 7250 নকশি করেছি হ্যাঁ পুরোটাই নকশি করে ভরাট করা হয়েছে আগে অ্যাসিড পেইন্ট করা হয়েছে এমনকি এই উপরে ছোট ছোট পাতাগুলো অ্যাসিড পেইন্ট করে নিয়ে তারপর তার উপরে কিন্তু নকশি করা হয়েছে একটু কোলার কাজ আছে ওখানে কোলা চলো কি কাজ এটা হলো তোমার বিপি পোরশন 27 নম্বর 7250 ব্যাঙ্গালোর সিল্কে কিন্তু এটাও ব্যাঙ্গালোর সিল্কে দেখো তোমাকে একটা এরকম দেখিয়েছিলাম সবুজে সবুজে এবার দেখো এটা একটুখানি দুধে আলতো
মুখশিত করা হয়েছে ডাই করা হয়েছে অনেক কিছু করা হয়েছে ব্রাশ দিয়ে ডাই করা হয়েছে 28 নম্বর হ্যাঁ তারপরে এরকম তোমার নকশি করা হয়েছে অ্যাসিড পেইন্ট করে নকশিটা করা হয়েছে দুদিকে এরকম চেলি পার যাবে 7250 এগুলো কিন্তু ব্যাঙ্গালোর সিল্কে হ্যাঁ এবার একটা ইয়ালোতে চলে যাব 29 নম্বর ইয়ালো এটা কিন্তু 7250 হ্যাঁ এটাও ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর সিল্ক অনেকগুলো হাতের কাজে আজকে শুধু ডিভিশন আমরা এটাও নকশি কাঁথা কিন্তু আমি পরপর দেখাচ্ছি কিন্তু এখন নকশি কাঁথাই 29 নম্বর আমি গুজ্জাটি পরে যে কটা দেখেছি সবকটাই নকশি কাঁথা এটা কিন্তু কোনো পেইন্ট নয় এটা জাস্ট নকশি কাঁথা কাজটাই করা হয়েছে সুতো দিয়ে নকশির যে কাজটা কাঁথার মধ্যে এই হচ্ছে এর ব্লাউজ ডিভিশন এটা আমাদের 29 নম্বর 7250 29 এর পর চলে যাই 30 নম্বর এটা তো দেখো এটাও ব্যাঙ্গালোর সিল্কে হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্ক এটা অ্যাসিড পাখি করেছি মানে পাখিগুলো অ্যাসিডে পেইন্ট করে পেইন্ট করে তার উপরে পাখি পাতা সবকিছু তার উপর নকশি কাঁথা করা হয়েছে এবং দুদিক দিয়ে এটা কিন্তু দুদিক দিয়ে পার করেছি হ্যাঁ দুদিক দিয়ে পার করে মাঝখানে লিফ দেয়া হয়েছে পাতা দেয়া হয়েছে দেখো পাখিগুলো একটু দেখো 7250 পাখিগুলো একটু ক্লোজলি আসতে হবে ক্লোজে আমি পাখিটাকে একটু ধরতে বলছি হ্যাঁ বাহ এটা দেখো এটা বিপি পোর্শন কি সুন্দর করে করেছে এটা কিন্তু তোমার অ্যাসিড পেইন্ট করে 30 নম্বর 7250 এবার চলে যাব 31 এটা একটা ট্র্যাডিশনাল কাঁথা দেখাচ্ছি ব্যাঙ্গালোর সিল্কে একদম ট্র্যাডিশনাল কাঁথা মানে আমাদের এটা শান্তিনিকেতনই কাঁথা বলি সেই 31 নম্বর 7250 এটা একদম ট্র্যাডিশনাল ব্যাঙ্গালোর সিল্কের সৌভাগ্য অনেকগুলো কালার ব্যবহার করা সারা বডিতে এরকম ছোট ছোট বুটি গেছে রেড ইয়েলো পারপল এই যাচ্ছে বিপি পোর্শন এবার আমরা চলে যাব 32 নম্বরে 32 নম্বরে কিন্তু 7250 এটা দেখো ইয়েতে তসরে পাখি এবার এটা নকশি পাখি করেছে এবং খুব বোল্ড করে পাখিগুলো গেছে এটা লাল ছাড়া একটা শাড়ি এটা লাল ছাড়া শাড়ি এটা শুধু এটা কোনো পেইন্টিং যায়নি এটা শুধু কাঁথা করা হয়েছে মানে যারা লাল পড়বেন না বা পড়তে পারবেন না কোনো রকম নকশি পাখি করেছে এটা তো এই শাড়িটা অবিয়াসলি বুকিং করে দিন 9051217799 লাল মেরুন ছাড়া এটা অপশন রেখে বুকিং করবেন 32 নম্বর শাড়ি 7250 আচ্ছা আরেকটা তোমাকে বলছিলাম ব্যাঙ্গালোর সিল্কের কোলাজ কাঁথা দেখাবো আগে একটা তসরে দেখেছিলাম কোলাজ কাঁথা ভালো লাগছে তো কোলাজ কাঁথা কোলাজ কাঁথা করেছি দেখো এবং তুমি এটাতে যে কটা কালার ব্যবহার হয়েছে আমার মনে হয় রামধনুর প্রত্যেকটা রঙই রয়েছে মানে এটা তারও বেশি কালার আছে ভালো অনেক কালার ব্যবহার করা হয়েছে এটা মাল্টি কালারে কোলাজ কাঁথা ঠিক আছে ব্যাঙ্গালোর সিল্ক এটা কর্নার করে যাচ্ছে এই হচ্ছে পুরো শাড়িটা এবার দেখব একটু করে লুজ করো সোমা এটা আমাদের ব্যাঙ্গালোর সিল্কের 33 নম্বর শাড়ি 7950 চলে যাব 34 নম্বরে এই হচ্ছে বিবি পোর্শন এটা হলো 34 নম্বর শাড়ি দেখো এটা তোমার ইয়েতে করেছি তসরে করেছি এটা উল্টো করেছি তসরে করেছি এবং তসরে ইয়ে করেছি তোমার শকুন্তলা তসরে শকুন্তলা 34 নম্বর 6250 আপনারা নিশ্চয়ই বুকিং করে দিয়েছেন অলরেডি চটপট অপশন রেখে বুকিং করে করে দিন তারপর কনফার্ম বডিতে অরিং করেছি সারা বডিতে দেখুন পুরো শাড়িটা ফাইন হয়েছে গো 34 নম্বর 6250 করেছি হ্যাঁ পুরো শকুন্তলা একেবারে মুক্ত হয়ে গেছে আমরা লাস্টটা দেখাতে দেখাতে বিদায় নিয়ে নেব আমাদের হাতে সময় শেষ হয়ে এটা একটা হলো তোমার মাল্টি কালারে পাখি মাল্টি কালারে প্রচুর কালার দিয়ে করেছি একটা দুটো তিনটে নয় প্রচুর কালার পাখি মাল্টি কালার পাখি করেছি এটা কিন্তু শাড়িটা হ্যাঁ হাফটা পুরো এরকম যাবে ঠাসা আর কুচি থেকে তোমার এল শেপ এল শেপ হ্যাঁ কুচি থেকে এল কিন্তু শাড়িটা যতদূর আপনি দেখছেন ততদূর কিন্তু পুরোটাই কাজ রয়েছে হাও কোনো এটা একদম পাখি করেছে দেখুন যতগুলো কালার রয়েছে প্রত্যেকটা না না সব কাটা কালার দিতে পারিনি এখানে সম্ভব নয় তো ওইটুকুনি এর মধ্যে তবে বেশিরভাগ কালারগুলোই কি কিন্তু 35 একদম ব্লাউজ পিসে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এর রেঞ্জ 8000 টাকা অবশ্যই আপনারা বুকিং করুন আর রোববার দিন যারা মধুবনী দেখবেন শুধু মধুবনী হাতে আঁকা তারা রোববার সকাল 10টার অনুষ্ঠানে একটু চোখ রাখুন শুধু মধুবনী হাতে আঁকা একদম আজকে হাতে সময় শেষ তবে সন্ধ্যাটা কিন্তু দারুণ মজা করুন অবশ্যই বুকিং গুলো চটপট সেরে নেবেন অনেক ধন্যবাদ প্রলোভিত তোমাকে ধন্যবাদ আপনাদের নমস্কার